ওয়েলকাম বিউটিফুল পিপল, সবাইকে জানাচ্ছি নতুন সিরিজে নতুন গেমে আপনাদের স্বাগতম। অনেকদিন পরে আজকে আমরা নতুন গেম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে যে গেমটি খেলবো, সত্যি বলতে আপনারা যদি দেখেন আমাদের গেম প্লেগুলো অনেক অনেক মজা আসবে, কেননা এই গেমটি নিজের মতো করে সাজানো যায়, নিজের মতো করে নিজের একটা জগৎ ক্রিয়েট করা যায়। এর আগে আমি এটি খেলেছি কিছুটা, সো এই জন্য আমি বলতে পারবো শিওর দি 100% অনেক অনেক মজা পাবেন আপনারা গেমটি দেখতে। তো দেখুন, আমার খুব বড় একটি সিটি আমি ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। তো আমি আজকে আমার সিটিটা ভিজিট করে দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। তো নেক্সট পার্টে আমরা দেখাবো কিভাবে আমি সিটি মেনটেন করি এবং প্রবলেমগুলো সলভ করি। তো এভাবে করে আমি সকল তো সর্বদা আমি আমার ফ্রন্ট সাইড দেখাই আপনাদেরকে। দেখুন, এখানে আমার এন্ট্রি সাইট, এন্ট্রি রোড অ্যান্ড আউট রোড দুইটাই এখানে রয়েছে। দেন এটা পুরোপুরি মিডলে চলে গেছে আমার আমার সামনে দিয়ে, বলে সিটির মাধ্যমে মধ্য দিয়ে, এবং এটি মেন রোড, আমার সিটির মেন রোড, এবং এটার সাথে কানেক্ট হয়েছে জোন 1, জোন 2, জোন 3। তো আমাদের সিটিতে বা আমার এই সিটিতে আমি জোন ভাগ করেছি সিটিগুলো, কারণ অনেক বড় একটা সিটি, সো যার জন্য আমাকে জোন করতে হয়েছে 1, 2, 3, 4। তো আমি এখন যে সাইডে রয়েছে, আমার হাতে বাম পাশে রয়েছে জোন 1 2, এবং আমার হাতের ডান পাশে রয়েছে জোন 1। তো হাই ডেন্সিটি এবং লো ডেন্সিটিগুলো আমি এভাবে ভাগ করেছি, যেখানে রয়েছে আমার যে মেইন জোন সেখানে থাকবে লো ডেন্সিটি, কেন আমি একটু নিচে রেখেছি বিল্ডিংগুলো। এখানে আপনার বিল্ডিংগুলো বেশি বড় করতে চাচ্ছি না, কারণ একটা সুন্দর পরিবেশের জন্য। এবং হাই ডেন্সিটি যেটা, এখানে বড় বড় বিল্ডিং থাকবে, বড় বড় আপনার সিটি সিটির যে মেইন মেইন বিল্ডিংগুলো ওখানে আমরা ক্রিয়েট করেছি। তো এটা হচ্ছে আমার লো ডেন্সিটি, হাই ডেন্সিটি, দেখুন পুরো ভিউ আমার সিটির। ওকে, তো এখন আমার জোনগুলো আমরা ভিজিট করবো। তার আগে আমি দেখিয়ে দিই আমার লো ডেন্সিটির পাশে কী কী রয়েছে। কার্গো হাব রয়েছে, মেন এয়ারপোর্ট রয়েছে, এটা হচ্ছে মেন এয়ারপোর্ট, যেটা আমি জাস্ট এখানে সেকেন্ডারি হিসেবে বানিয়েছি। আমাদেরকে আরেকটা এয়ারপোর্ট বানাবো, সেটা পরবর্তী পার্টে আপনারা দেখতে পারবেন। তো সামনের দিকে আমি যদি যাই তাহলে দেখতে পারবো আপনার যে সব ইউনিভার্সিটিগুলো আমার সিটিতে রয়েছে সবগুলো এখানে, যেমন 1, 2, 3, 4। একটা হচ্ছে আপনার মেন ইউনিভার্সিটি, যেটা এগ্রিকালচারাল নিয়ে পড়ালেখা হয় বা অন্যান্য এডুকেশনাল সাবজেক্ট। একটা হচ্ছে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার কালচারাল ইঞ্জিনিয়ারিং, সব রকম ফ্যাকাল্টি আমি এখানে ক্রিয়েট করে ফেলছি। তো আমি এখন একদম লো রোডের কাছে যাব, রোড জুম করে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক একটি গেম আপনারা। তো আমি যখন গেমগুলো সার্চ করছিলাম তখন আমার মাথায় এটা আসছিল যে এমন কি একটা গেম দরকার যেটা আমি খেলতেও মজা পাই এবং আপনারা দেখতেও মজা পান। তো এই জন্য আমার সাজেশনে এই গেমটি আসলো, যে না এটা আসলে অনেক মজাদার, তো আপনারা দেখলে আশা করি অনেক অনেক মজা পাবেন যখন দেখবেন যে আপনি নিজেদের মতো করে সবকিছু ক্রিয়েট করতে পারছেন। তো আমরা এখন রোডের মাধ্যমে যাচ্ছি, দেখি আমাদের রোডের চারপাশে কি আছে। রোডের মাঝখানে যেই স্টেশনটা দেখতেছেন, ট্রেন স্টেশনের মতো, এটা আসলে ট্রেন না, এটা একটা মেট্রো, সরি মেট্রো না, এটা মোরাল, হ্যাঁ এটা মোরাল স্টেশন, মোরাল রোড। এটার মাধ্যমে মোরাল চলা চলাচল করে, যেটা পুরো জোনগুলোকে অ্যাড করেছে, 1, 2 এবং এডুকেশনাল সেক্টর, এগুলোকে অ্যাড করেছে মোরালটি। সো এটা বেসিক্যালি এটা বসানো হয়েছে ইউনিভার্সিটিগুলোর জন্য, ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আসা যাওয়া করতে পারে এখানে। তো আমরা আরও সামনের দিকে যাই। তো সামনের দিকে যাওয়ার পর দেখুন একটা মোরাল স্টেশন, আপনার একটা মোরাল স্টেশনটা একটা ভিউ দেখিয়ে দিই এটা ভিতরে কেমন। তো মোরাল আসছে, এখান থেকে যাত্রী নামতেছে, দেখুন খুবই বিউটিফুল। আপনারা যখন এটা দেখবেন, প্লেগুলো গেম প্লেগুলো দেখবেন, আমি আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ওভার ব্রিজ, এপাশ থেকে ওপাশে গাড়িগুলো যাওয়ার জন্য। আমি মাঝামাঝি দিই নাই, কারণ যদি আমি মাঝামাঝি গাড়ি পাস করার জন্য দিই তাহলে অনেক জ্যাম বেঁধে যাবে। তো এই জন্য আমি ওভার 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 পাস দিলাম, যাতে গাড়িগুলো উপর দিয়ে চলে যেতে পারে। আমরা সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে আরেকটা মোরাল স্টেশন, দেন রোডের মাঝখানে আমি দিচ্ছি গাছপালা রয়েছে, এটা সুন্দর একটা পরিবেশের জন্য। আমি আপনার এই গাছ রাখার জন্য আমি মোরাল স্টেশনটাকে সাইডে নিয়ে গেছি, আগে তো রোডের মাঝখানে ছিল, তো আমি সাইডে নিয়ে গেলাম। তো আমরা সামনের দিকে আরও আগাই, আরেকটা রয়েছে ওভারপাস, আরেকটা রয়েছে এটা লাস্ট ওভারপাস এই রোডের। তো আমরা আর একটু সামনে দেখি কি আছে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা স্টেশন, মোরাল এবং ট্রেন যৌথ প্রযোজনায় আপনার স্টেশনটা, এটা বলতে পারেন এটা পুরো ডিস্ট্রিক্ট সবগুলোকে কানেক্ট করে। এখানে আমাদের এই গেমে অনেকগুলো ডিস্ট্রিক্ট আমি ক্রিয়েট করবো, এখন
মাত্র আমি দুইটা ক্রিয়েট করেছি এখন পর্যন্ত। তো এই দুইটাকে দুইটাকে এই স্টেশন কানেক্ট করে মেন সিটির সাথে। এই জন্য পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন ব্রিজ দুইটা চলে গেছে সোজা, ওখানে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, দেন আমাদের মেন সিটি তো আপনার দেখলেনই। সো এখানের সাথে এই স্টেশনটা কানেক্ট করা, এবং এখান থেকে আরেকটা ট্রেন আছে যেটা সরাসরি সিটির ভিতরে চলে যায়। সিটির ভিতরে জোন 1, 2, 3 এবং 4, 3, হ্যাঁ 4 না 3 পর্যন্ত ট্রেনটা কানেক্ট করে সকল যাত্রীকে। তো আমরা এখন ট্রেনটা আসার অপেক্ষা করব, দেন ট্রেনের মাধ্যমে আপনাকে ভিজিট করে দেখাবো যে ট্রেন স্টেশনগুলো কেমন। তো আমরা ট্রেনটাকে সিলেক্ট করলাম, তো এখন ট্রেনের সাথে আমরা যাই দেখি ট্রেন স্টেশন, ট্রেন রেল লাইনটা কেমন আমাদের সিটি। তো আমরা সিটির বাইরে লাইনগুলো ইয়া করেছি, বসিয়েছি, কেননা সিটির মাধ্যম যদি করতাম তাহলে সিটিতে অনেক বেশি পলিউশনের প্রবলেম হতো এবং আমাদের সিটিজেনগুলো অসুস্থ হয়ে যেত, তাই আমি সিটির বাইরে রেল লাইন বসিয়েছি। তো এটা সর্বপ্রথমে যে স্টেশনটা আমাদের সামনে পড়বে সেটা হচ্ছে এডুকেশন সেক্টর এবং এয়ারপোর্টকে কানেক্ট করে। তো এই এটা হচ্ছে দেখতে বলতে গেলে এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন, এখান থেকে আপনার চাইলে যে অন্য ডিস্ট্রিক্টের লোক তারা সরাসরি বাসের মাধ্যমে এখান থেকে বের হলে বাস পেয়ে যাবে, সরাসরি চলে যেতে পারবে ইউনিভার্সিটিগুলোতে। তো আমরা এখন সামনের দিকে আগাবো, দেখুন ভিউ দেখা যাচ্ছে, এটা আন্ডারপাস দিয়ে চাচ্ছে, রোডটা আমরা আন্ডারপাস দিয়ে দিলাম কেননা উপরে আমাদের রয়েছে ফ্লাইওভার এবং অন্যান্য রোডগুলোতে, এই জন্য আমার আন্ডারগ্রাউন্ড দিয়ে আমার ট্রেন স্টেশনটা দিয়ে দিলাম। তো আমরা চলে আসলাম জোন 2 তে, এটার হাই ডেন্সিটি, আপনারা এর আগে আমরা বলেছি হাই ডেন্সিটি সিটিজেন থাকে তাদের জন্য, এখান থেকে বের হলে বাস পেয়ে যাবে, বাসটা সরাসরি কানেক্ট করবে তাদেরকে হাই ডেন্সিটিতে। তো আমরা আবার চলে যাচ্ছি জোন 3 তে, যেটা লাস্ট স্টেশন আমাদের ট্রেনের। তো এখানে আবার একটা স্টেশন আছে যেটা হচ্ছে কার্গো স্টেশন, যেটার মাধ্যমে আমাদের সিটির জন্য যে সব দ্রব্য সামগ্রী দরকার পড়ে সবগুলো এখান থেকে আমরা কালেক্ট করে থাকি। এখান থেকে ট্রেন আসে, ট্রেনের মাধ্যম থেকে এখান থেকে আমরা নামিয়ে দেন আমরা ট্রাকের মাধ্যমে পুরো বাকি জোনগুলোতে আমরা পাঠিয়ে দিই। সো আমরা এখন জোন 3-তে আছি। তো জোন 3-তে আমরা কি কি আছে আমরা দেখিয়ে দিই, এখানে আপনার হাই এবং লো দুই দুই সিটিজেনে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝামাঝিতে আমি রেখেছি লো ডেন্সিটি এবং চারপাশে রেখেছি আমি হাই ডেন্সিটি। তো সিটিটা এখনও আমি জোন 3-টা বড় করিনি, কেননা আপনাদের সাথে আমরা বড় করব, তো আপাতত আমি জোন ছোটটা রেখেছি। তো আমরা এখন জোন 4-এ যাব, যেটা খুবই ছোট এবং এটা একটা লো ডেন্সিটির জন্য ক্রিয়েট করা হয়েছে বেসিক্যালি। তো আমরা সেখানে যাওয়ার জন্য আমাদেরকে একটা বাস ধরতে হবে, সে বাসটা কোথায় পাবো? তো এখানে দেখুন এখানে বাস স্টেশন আছে দুইটা, রোডের পাশে দুইটা, একটা যাচ্ছে আপনার লো ডেন্সিটি থেকে, সরি জোন 4 থেকে চলে যাচ্ছে জোন 1-এ, আরেকটা জোন 1 থেকে আসতে আসতে যেটা আমরা এখান থেকে উঠবো বাসে, দেন চলে যাব আমরা জোন 4-এ, দেন ওখান থেকে চলে যাব মেইন বাস স্টেশন, আপনাদের সিটির ভিতরে যে বাস স্টেশন প্রতিটা ডিস্ট্রিক্টকে কানেক্ট করে ওই বাস স্টেশনে। তো আমরা বাসের জন্য অপেক্ষা করে বাস আসুক, তাহলে আমরা বাসের সাথে চলে যাব। তো বাস চলে এসেছে গ্রিন গ্রিন লাইন, সরি ব্লু লাইন। তো আমরা এখন বাসে ওঠার জন্য এটাকে মার্ক করব, হ্যাঁ মার্ক করেছি, এখন চলে যাব বাসের সাথে। তো আপনারা একটু দেখুন ভিউটা, দেখুন কত সুন্দর একটা ভিউ চারপাশে, ভিউটা আসলেই অনেক অনেক সুন্দর, আপনারা গেম প্লে গুলো দেখলে বুঝতে পারবে এটা কতটা মজাদার। নিজের মতো করে একটা নিজের ওয়ার্ল্ড আমরা গঠন করতেছি, এখানে কেউ আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, নিজেদের মতো করে ইচ্ছে মতো রোড বসাবো, ইচ্ছে মতো আপনার সিটিজেনকে বসাবো, আমাদের পর্যটক এরিয়া বসাবো, সব কিছু। সো আমরা যখন রোডটা দিয়ে যাবো, এটা থেকে সব থেকে বিউটিফুল ভিউ যেটা এই রোডের মাধ্যমে সেটা হচ্ছে সাগর। আমরা আমাদের বাম পাশে ডান পাশে সি বিচ দেখা যায়, আপনাকে দেখাচ্ছি একটু পরে, সেখানে রবে সেখানে আপনারা দেখতে পারবেন যাত্রীবাহী জাহাজগুলো আস্তে আস্তে, যেগুলো আমাদের মেন ফোর্ট এরিয়া আসবে এবং ওখান থেকে যাত্রী নামাবে এবং আবার চলে যাবে, আর যাত্রী উঠিয়ে আবার চলে যাবে। তো আমাদের পাশে দেখুন আমরা চলে যাচ্ছি, দেখুন আমাদের পাশেই রয়েছে
কার্গো যাত্রীবাহী জাহাজগুলো, কার্গো জাহাজও রয়েছে যেগুলো মাল বহন করে, ওগুলা আই থিঙ্ক একটু পরে দেখতে পারবো, এখন দেখা যাচ্ছে না, ওকে দেখা গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ওগুলো সব যাত্রীবাহী জাহাজ যেগুলো চলে আসতেছে আমাদের মেন পোর্ট এরিয়া, যেখান থেকে যাত্রী নামে ওঠে। তো এখানে দেখতে পাচ্ছে ও একটা কার্গো জাহাজ দেখা যাচ্ছে যেটা একটু দূরে, যেটা ওই পাশ দিয়ে যাচ্ছে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি জোন ফোরে। জোন ফোরে একটু দূরে, বাট জোন ফোরে ঢুকার জন্য আপনারা অন্য একটা রোড পেয়ে যাবেন, যেটা খুবই ইজি, যেটা আমি একদম মুখে রেখেছি। বাট জোন ফোরে তেমন আমাদের বলতে গেলে তেমন কোনো কিছু নেই, তাই জোন ফোরের হাইপটা একটু কম, তার জন্য আমাদের রোড ঘুরে যেতে হয় বাসগুলো। এটা আমরা জোন ফোরে চলে আসলাম। জোন ফোরে আপনারা কিছু হাই ডেন্সিটি বিল্ডিং দেখে যাবেন, বাট বেসিক্যালি বেশিরভাগ আপনি পেয়ে যাবেন লো ডেন্সিটি, এবং রোডগুলো কাঁচা, ফাঁকা রোড কম এখানে, কাঁচা রোড পাওয়া যায় বেশিরভাগে। তো আমরা এখন এখানে আমরা আমাদের যাত্রী নামিয়ে দেব, দেন আমরা চলে যাব আমাদের মেইন স্টেশনে। আর কোনো স্টেশনে দাঁড়াবে না এই বাসটা, সরাসরি চলে যাবে আমাদের মেইন স্টেশনে। দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং গুলো খুবই লো, এখানে তেমন কোনো বিল্ডিং আপনার হাই নেই, জাস্ট হাতে গোনা কয়েকটা। তো আমরা জোন ফোর থেকে বের হব, জোন ফোর রোড গুলো ছোট, এত বড় না। বেসিক্যালি আমরা যে জোন ফোর ক্রিয়েট করেছি তখন আমার মাথায় ছিল বেসিক্যালি যে এটা লো ডেন্সিটির জন্যই হবে, এটা কোনো হাইদের জন্য না, কারণ এটা রোডের পাশেই, মেন রোডের পাশে। সো যদি আমি যদি এটা হাইটের জন্য বানাই তাহলে আমাদের যাতায়াতে প্রবলেম হবে, জ্যাম ক্রিয়েট হবে, তো এই জন্য আমি হাই রোডের সাথে হাই রোড বানাই। এবং পাশে দেখুন আমি সিটি পার্ক বানিয়েছি। যখন আমি আমাদের জোন ওয়ান টু সরি টু থ্রি ফোরের জন্য রোড ক্রিয়েট করছিলাম, তখন মাছ মাছ বরাবর অনেকগুলো জায়গা রয়ে গেছে, তো ওই জায়গাটা আমি কাজে লাগাই দিলাম, আমার পার্ক বানিয়ে দিলাম, যাতে কি বাকি জোনগুলো সবগুলো মানুষ যাতে ওখানে তাদের আপনার কি বলে পার্কের দৃশ্য উপভোগ করতে পারে। তো এটা হচ্ছে আরেকটা বাইপাস রোড, যেটা জোন ফোর থেকে বের হয়ে জোন ওয়ানের জন্য কানেক্ট হচ্ছে। তো এটা সরাসরি সরাসরি কানেক্ট হয়ে গেলো মেন এই পাশ থেকে ও পাশে মেন রোডে। দেখুন একটু ভিউটা দেখুন আপনারা, সামনে দিয়ে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং, পাশে ছোট বিল্ডিং, রিয়েলি আমেজিং। তো আমরা এখন বাস স্টেশনে যাব। এই রোডে অনেক, আমার সিটিতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে জ্যামের প্রবলেম, যেটা আমি কিছুদিন আগে দেখে কিছুদিন আগে থেকে এটা ফলো করতেছি, অতিরিক্ত জ্যাম পড়ে। তো যদি আমি এই জ্যামগুলো সলভ করতে হয় সেই জন্য আমাকে আলাদা আলাদা আপনার রোড ক্রিয়েট করতে হবে, তো সেটার জন্য আমরা করব আমার নেক্সট পার্টে। আপনারা দেখবেন কিভাবে আমি জ্যাম সলভ করি, জ্যামের প্রবলেমটা সলভ করি। স্বাভাবিকত এটা আমাদের দেশে অনেক বড় বিশাল প্রবলেম, জ্যামের প্রবলেম, যেটা আমার গেমের ভিতরে শো করছে। তো আমি চলে আসলাম আমাদের সিটির সব থেকে বড় বাস স্টেশন। ওকে, এখানে সকল ডিস্ট্রিক্টের বাস এখানে আসে, কানেক্ট হয়, দেন এখান থেকেই আবার যাত্রীরা অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য বাস উঠতে পারে, বা সিটির ভিতরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবে এখান থেকে। তো এখন আমরা নেক্সট যে প্লেসে যাব সে প্লেসটি হচ্ছে পর্যটক এরিয়া। আমাদের সিটির জন্য যে মেন পর্যটক কর্নার রয়েছে সে পর্যটক এরিয়া যাওয়ার জন্য আমাদেরকে অন্য একটি বাস ধরতে হয়, বাট আমি বাসে করে যাব না, এখন আমি যাব হেলিকপ্টারে করে, কেননা আমাকে খুব তাড়াতাড়ি যেতে হয়, বাসে করে গেলে অনেক সময় লাগে, বাট বাসে করে গেলে পুরো পরিবেশও দেখা যায়, বাট আমি এখন আপনাদের হেলিকপ্টার ভিউটাও দেখিয়ে দেবো। তো আগে আমি একটু বাস স্টেশনে একটু বর্ণনা করে দিই। এখানে রয়েছে এটা হচ্ছে পর্যটক এরিয়া, এখান থেকে হোয়াইট বাস আছে, এখান থেকে যাত্রীরা তাদের বাসে উঠে যায় এবং ওরা সরাসরি চলে যায় পর্যটক সেক্টরে বা পর্যটক ডিস্ট্রিক্ট, যেটাকে আমরা বলে আমি নাম দিয়েছি ফ্যান্টাস্টিক কিং সরি ডিজনিল্যান্ড। তো এখানে আবার সামনে দিকে গেলে এই বাসটা হবে, এটা হয়েছে আপনার আই থিঙ্ক এটা হচ্ছে ফোর্ট এরিয়ার বাস, যেটা ফোর্ট এরিয়া থেকে যাত্রী নিয়ে এসে এখান থেকে নামিয়ে দেয়, এখান থেকে আবার ফোর্ট এরিয়ার জন্য যাত্রী নিয়ে যায়। তো আর এদিকে যে বাসটা দেখতে পাচ্ছেন বেগুনি কালার চলে যাচ্ছে, ওটা হচ্ছে আপনার জোন ওয়ানের ডিস্ট্রিক্টের জোন ওয়ানের বাস, যেটা জোন শুধুমাত্র জোন ওয়ানের যাত্রী
আসার আনানামা করে। ওকে, আর এটা হচ্ছে আপনার এডুকেশন সেক্টর, যেখানে সকলে এডুকেশনের জন্য যায়, মানে সরি মানে বলতে গেলে যারা মেনলি ভার্সিটির জন্য যায় তাদের জন্য এটা। আর এখানে যাত্রী কম হওয়ার কারণ হচ্ছে মোরালের মাধ্যমে সব থেকে বেশি যাত্রী যাতায়াত করে, তার কারণে বাসে তেমন হয় না। বাসে শুধুমাত্র তারাই করে যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে, মোরালের স্টেশন তাদের থেকে দূরে, সো এই জন্য তারা আপনার বাস ইউজ করে। আর এইখানে হেলিকপ্টারে সব থেকে বেশি যাত্রী ভ্রমণ করে, কেননা আমাদের হেলিকপ্টারের প্রাইসও আমি কম রেখেছি, প্লাস খুব তাড়াতাড়ি পৌঁছে যায় জ্যাম ছাড়া। কিন্তু বাসে করে গেলে তো জ্যামে পড়তে হয়, সো সিটিজেনরা তাদের ভ্রমণের জন্য হেলিকপ্টারকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো আমরা এখন হেলিকপ্টারে করে চলে যাব। সো হেলিকপ্টারে যাচ্ছি, উঠাচ্ছে, উঠানোর পরে আমরা হেলিকপ্টারের মাধ্যমে আমাদের ভিজিটিং সরি পর্যটকের ইয়ে চলে যাব। তো আমরা উপর থেকে দেখুন সিটিটা কেমন লাগে। ওয়াও, রিয়েলি ভেরি ভেরি বিউটিফুল একটি সিটি। এর থেকে সুন্দর সিটি আমরা ক্রিয়েট করব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে। তো সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, অনেক বড় ব্রিজ, যেটি সরি আমি হেলিকপ্টার থেকে সরে গিয়েছি, আমি হেলিকপ্টারকে আবার সিলেক্ট করে নিই। ওকে, তো ব্রিজটি সরাসরি কানেক্ট হয়েছে পর্যটক এরিয়ার সাথে, বাট এখানে অনেক বড় জ্যাম দেখতে পাচ্ছেন। আর এই জ্যামগুলো বেশিরভাগে হয়ে থাকে মেন সিটির কারণে, মেন সিটিতে যে রোডগুলো আছে ওখানে আপনার অতিরিক্ত গাড়ি এন্ট্রি করে একসাথে, যার কারণে জ্যাম হয়। ওয়াও,
আমি ছোটবেলায় অনেক অনেক শখ ছিল আমার এটা উঠা, এখনো পর্যন্ত আমি এটা আসলে বিয়া করিনি, উঠিনি, কেন ভয়, ভয়ে আমাকে ছোটবেলায় দিয়ে নাই। বাট বড় হওয়ার পরে তো আমি আর পার্কে তেমন যাওয়া আসা হয় না, সো এই কারণে আর উঠিনি। বাট আমার খুব ইচ্ছা আছে এরকম গুলো চড়ার, এরকম আর উপরে চড়া। তো এটা হচ্ছে আপনার হন্টেড হাউস। হ্যাঁ, এখানে যারা ভয়কে পছন্দ করে তাদের জন্য এই হন্টেড হাউস ক্রিয়েট করা হয়েছে। সেই হন্টেড হাউসের মেন গেট, এখানে ভূত দেখতে পারবে। আপনার ভূত দেখতে পছন্দ করলে এখানে যেতে পারেন, তাহলে ভূত আপনাদেরকে দেখা দেবে। তো আমরা আরো কিছু দেখি, দেখুন, এটাও আমি কখনো চড়ি না, আপনারা চড়েছেন কিনা জানাবেন। এবং পাশে আছে সব থেকে বড় ট্রেন, যেটা আপনাকে ভয় পাইয়ে দেবে সত্যি বলতে, খুব বড় ট্রেন এটি। আমি একবার উঠেছিলাম, বাট খুব ভয় লেগেছিল আমার, মানে আমার মনে হয়েছিল যে শেষ, আমি মনে মারা গেলাম। এবং পাশে আরো অনেক কিছু রয়েছে। তো আমাদের পাশে আর একটা আছে জু। হ্যাঁ, এটা এটাই রয়েছে আমার ডিজনিল্যান্ড, এবং পাশে আছে জু, চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা দেখবো আমরা, চিড়িয়াখানা কি কি আছে। এটা চিড়িয়াখানার মেন গেট, এখান দিয়ে যাত্রীরা আসা যাওয়া করছে, ভিজিটর। তো সর্বপ্রথম দুটো বসার জায়গা, দেন রয়েছে ক্যাফে, রেস্ট হাউস, এটা হচ্ছে রেস্ট হাউস। ওকে, তো আমরা এখন দেখব জুর ভিতরে কোন কোন প্রাণী রয়েছে, বা আমাদের জুর ভিতরে আমি কোন কোন প্রাণীগুলো ইমপ্লিমেন্ট করেছি। তো চলুন আমরা এখন দেখে আসি জু এনিম্যালস। সর্বপ্রথমে যে এনিম্যালটি আমাদের আপনার সামনে আমি হাজির করবো সেটি হচ্ছে জেব্রা বা জিরা, সরি জিরাফ, বলো বলো জিরাফ। একটু জুম করে আমরা জিরাফের ঘরের ভিতরে যাই, দেখি কেমন দেখতে। ওয়াও, রিয়েলি ভেরি ভেরি বিউটিফুল ভিউ। তো জিরাফের জন্য রয়েছে লাভ শেপের পানি খাওয়ার জন্য একটি প্লেস, কিন্তু সমস্যা হলো পানিগুলো এত হার্ড কেন? জিরাফের বাচ্চা ওখানে লাফাইতেছে, বাট পানিগুলো উপর দিকে উঠতেছে না, এগুলো হার্ড। তো আমরা সেকেন্ড সেকেন্ড খাঁচায় যাব, যেখানে কোন প্রাণী লেখা আছে দেখবো। এটা হচ্ছে ডিয়ার বা অন্য এক জাতীয়, আই ডোন্ট নো এটা কিসের, কোন জাতীয় ডিয়ার বা হরিণ আর কি। সো দেখতে পাচ্ছেন, তো আমরা এখন সেকেন্ড খাঁচা যাব। এটা হচ্ছে লায়ন, সিংহের খাঁচা, দুইটা দুই পাশে আসা যাবে, আমাদের মাঝখান দিয়ে আমরা রোড দিয়েছি। এখান দিয়ে একটা খাঁচা দিলাম, যেখান দিয়ে হরিণগুলো, সরি সিংহগুলো এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। দেখুন একটা সিংহ যাচ্ছে, তো আপনারা আমার সিটিতে আসলে এটা দেখতে পারবেন। তো আমরা এখন চলে যাব গন্ডারের খাঁচায়। বা গন্ডার প্লেসটা আসলে অনেক বড় দিয়ে দিয়ে ফেলেছে। ওকে, তো আপনারা আসলে আমার গন্ডার দেখতে পারবেন। তো এটা মাঙ্কি হাউস, মাঙ্কি হাউসে রয়েছে দুই রকম মাঙ্কি, একটা আমরা হনুমান বলে থাকি বাংলা, ও কিং কং, এটা হচ্ছে কিং কং, অ্যান্ড অন্য পাশে রয়েছে নর্মাল মাঙ্কিগুলো, যেগুলো অনেক শয়তান। আমরা একটু জুম করে ভিতর দেখি, দেখুন একটা ফিলার উঠে যাচ্ছে, আর একটা পা ধরে টাহানাটানি করতেছে নামার জন্য। তো এরকম জুত আমার জুটে ভিজিট করতে পারবো অনেক কিছু। তো এখন আমরা দেখতে পারবো ষাঁড়, ষাঁড় রয়েছে বড়। তো এদেরকে দেখার জন্য অনেক ভিজিটর দাঁড়িয়ে আছে। তো আমরা এখন সামনে এগিয়ে যাবো, এলিফ্যান্ট হাউস দেখবো। সব থেকে আমার কাছে সব থেকে ভালো লাগে এলিফ্যান্ট হাউস দিকে, কারণ এলিফ্যান্ট হাউস থেকে সি বিচ ভিউ দেখা যায়, প্লাস এলিফ্যান্ট হাউসটা খুবই খোলামেলা একটা প্লেস। এলিফ্যান্টের বাচ্চা বড় সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। আসলে এখানে এলিফ্যান্টের গোসল করার জন্য আমরা একটা সুইমিং পুল ক্রিয়েট করে দিলাম। এভাবে করে আপনি আমার জুতে আসলে অনেক কিছু দেখতে পারবেন। তো এটা হচ্ছে সাইড গেট,
জুর সাইড গেট, যেখান থেকে যেখানে পর্যটকরা আমাদের জাহাজ থেকে জাহাজের পোর্ট এরিয়া থেকে নামার পরে এখানে সরাসরি এন্ট্রি করতে পারবে। তো এই ছিল আমাদের জু। তো আমরা এখন, ও আরে আরো আছে, সো এখন এখানে দেখতে পারবেন বিউটিফুল বার্ড। আই ডোন্ট নো এটা বার্ডটার নাম কি, সো আপনারা যদি জানেন আমাকে জানাবেন। এটা হচ্ছে হরিণ, দুই ধরনের হরিণ আছে এখানে, আর তিন ধরনের। আমি এর আগে একটা হরিণ প্রজাতির হরিণ দেখিয়েছিলাম, সো এটা হচ্ছে মসি অ্যান্ড এটা হচ্ছে রেনডিয়ার। ওকে, তো এখন আমরা দেখি আর কি আছে আমাদের জুতে। ও বার্ড হাউস, এটা হচ্ছে বার্ড হাউস, এখানে অনেক ধরনের বার্ড পাওয়া যায়, ইগেল, হাঁস, মুরগি নাই বাট বাকিগুলো রয়েছে অন্য প্রজাতি। তো আমরা এখন ভিতরে একটু দেখি, হাঁসের পাতি হাঁস যেগুলো বলা হয়, দেখুন পানিতে পানি খাচ্ছে, একটা বসে আছে, একটা পানির থেকে উঠতেছে। সো এই ছিল আমাদের জু, আমাদের জুর ভিতরে এই প্রাণীগুলোই আছে আপাতত। ইনশাল্লাহ আমরা নেক্সট আরো প্রাণী ইমপ্লিমেন্ট করব। সো চলুন আমরা দেখি আসি আমাদের পর্যটক এরিয়ার কি কি রয়েছে দেখার মতো। তো এখানে আছে আপনার প্লে গ্রাউন্ড, স্পোর্টস এরিয়া, আই থিঙ্ক এটা হচ্ছে ফুটবল, এখানে ফুটবল খেলতে পারেন, ফুটবল দেখতে পারবেন আসলে এখানে। দেন রয়েছে আপনার ম্যাজিক্যাল হাউন্টেড থিম পার্ক, দেন আপনারা দেখতে পারবেন আরো অনেক কিছু। চলুন আমরা দেখি আসি আর কি কি আছে আমাদের পর্যটক এরিয়া। সো এটা হচ্ছে লন্ডন আই, সব থেকে বড় চরকি, খুবই ফেমাস একটি চরকি, আপনি লন্ডনে যারা থাকে তারাই বলতে পারবে এই চর্কিটার সম্পর্কে। তো এটা হচ্ছে সি বিচ, সি বিচে আমি রেখেছি অনেকগুলো ফেয়ার, 1, 2, 3 করে ফেয়ার, যারা এখানে আসতে পারবে পানি এবং সমুদ্রের উপভোগ করতে পারবে। এবং আমি রেখেছি একটা ব্রিজ, দুটো সি বিচকে কানেক্ট করার জন্য আমি একটা ব্রিজ দিয়েছি মাছ ধরার, আপনি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ফিশিং পিয়ার, এখানে মানুষ মাছ ধরার জন্য আসে, অলরেডি অনেকে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে এপাশে ওপাশে। সো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর কি, কি ওদিকে ডিস্টার্ব না করে আমরা একটু সামনের দিকে দেখি আর কি পাওয়া যায়। তো যে ব্রিজটির কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই ব্রিজ। সামনে দেখতে সি হাউস, ওকে এটা হচ্ছে সি হাউস, এটা পুরাতন রাজা আমলের একটা নিদর্শন, বিসি শতাব্দীর যে রাজারা ছিল তারা সাগর পাড়ে এরকম তাদের মহল ক্রিয়েট করতো, তো ওই টাইপের একটি মহল এটি। এখানে অনেকে আসতো, আমরা একটু ভিতরে দেখি কি আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভিজিট করার জন্য আসছে। তো আমরা এখন সামনের দিকে দেখি আর কি, আরেকটা আছে স্ট্যাচু, আমাদের এখানে স্ট্যাচু অফ লিবার্টি আছে, যেটা আমরা কিছুদিন পরে ইমপ্লিমেন্ট করব বা প্লেস করব, এখন আপাতত করছি না, কেননা আমাদের প্লেস বাই করতে হবে অনেকগুলা। তো এখানে আরো পেয়ে যাবেন বেলুন। তো এই ছিল আমাদের পর্যটক এরিয়া। তো আমরা এখন আমাদের চলে যাব আমাদের ডিস্ট্রিক্ট টুতে। ডিস্ট্রিক্ট টুতে কি আছে দেখাবো, ছোট্ট একটা ডিস্ট্রিক্ট আমরা ক্রিয়েট করেছি এখন পর্যন্ত, তো আমরা ডিস্ট্রিক্ট টুটা দেখাবো অ্যান্ড দেন আমরা আমাদের এয়ারপোর্ট নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা ডিস্ট্রিক্ট টুতে যাওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব সামনের দিকে, এখানে অনেকগুলোই প্লেস, খালি প্লেস রয়েছে, আমরা এগুলো পরে ডিস্ট্রিক্ট টু এসি, আমরা চলে আসলাম ডিস্ট্রিক্ট টুতে। এটা আমরা দুটো পার্ট করেছি ডিস্ট্রিক্ট টুতে, একটা হচ্ছে ভিলেজ এরিয়া, একটা হয়েছে টাউন এরিয়া। টাউন এরিয়া আমরা হাই ডেন্সিটি রেখেছি এবং ভিলেজ এরিয়া আমরা লো ডেন্সিটি রেখেছি। ভিলেজ এরিয়া রোডগুলো সবগুলোই কাঁচা এবং হাই ডেন্সিটি রোডগুলো সবগুলোই আপনার সিমেন্ট দিয়ে করা। আর এখানে ট্রাভেলিং জন্য আমি রেখেছি ট্রেন অ্যান্ড বাস, এখান থেকে বাস পেয়ে যাবেন, ট্রেন পেয়ে যাবেন, সামনের দিকে আপনি পেয়ে যাবেন কার্গো স্টেশন, কার্গো এয়ারপোর্ট। এটা আসলে ক্রিয়েট করা হয়েছিল লো ডেন্সিটির জন্য, বাট 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 বাট
এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা যে প্লেসমেন্ট জায়গা আছে এটা হচ্ছে তেমন ভালো না, নিচের দিকে নেমে গেছে, তো আমাদেরকে অন্য জায়গায় আমাদের এয়ারপোর্টটাকে হস্তান্তর করতে হবে। তো আপাতত এখানেই থাক, অনেকগুলো বিমান জ্যাম খাই গেছে। বিমান জ্যাম কখন দেখেছেন? আজ দেখে নেই, অনেকগুলো বিমান জ্যাম খেয়ে গেছে, বাস ট্রেন এমনকি বিমানও এখন জ্যামে পড়ে। ওকে, তো আমরা এখান থেকে এখন দেখি একটা কার্গো এয়ারপোর্ট আমরা আমাদের মেইন সিটিতে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। আমরা চলে যাই আমাদের মেইন এয়ারপোর্টে, মেইন কার্গো হাবে। তো এটা হচ্ছে মেইন কার্গো হাব এবং পাশে মেইন এয়ারপোর্ট। তো আমরা এখানে আমাদের একটা এয়ারপোর্ট ইমপ্লিমেন্ট করে দেখি। তো সেটার জন্য আমাকে চলে যেতে হবে ভেহিকলসে, দেন আমাদের এয়ারপোর্ট এয়ারপ্লেন। আমরা দেখি কোথায় বসাতে পারি এটা। আসলে আমাদের এয়ারপোর্ট গুলো বসানোর জন্য অনেক জায়গার প্রয়োজন, তো আমরা এখান থেকে আমাদের এয়ারপোর্ট গুলো পরে সরিয়ে নিব। আপাতত এখানে এগুলো থাক। তো পেয়ে গেছি জায়গা, ওকে আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম। সো এখন আমাদের কার্গো এয়ারপোর্ট হয়ে গিয়েছে, একটা হয়েছে কার্গো হাব এবং কার্গো এয়ারপোর্ট, দুটাই আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় সেকেন্ড ভিডিওতে, এবং সেখানে আমরা নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করব, নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েট করবো আপনাদের সাথে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি নতুন ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনারা বেস্ট পার্ট কোনটি আপনাদের এই ভিডিওতে। তো দেখা হবে ইনশাল্লাহ। তখন যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন ফ্যালকন গেমিং এর সাথে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।